আমি তো বেশ যাই আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি পালের চর গেছি কয়েকবার পালের চর চিনি শরীদপুরের চরে আমি দুই বিঘা জমি রাখছি তো অলরেডি কথাবার্তা হয়েছে আগামী সপ্তাহে টাকা দিব আর কি টাকা দিয়ে আমন দান বনবো আর কি এখন সবাই আমাকে বলে তুমি তো এটা জানো না তো আমি বললাম যে এখানে চরের জমি তো আর খুব বেশি খরচ না জমি খাজনা রাখি তাহলে তো বেশি টাকা দিতে হয় না তো নালে আমার কিছু টাকা নালে লস হইল কিন্তু আমরা তো অনেক বড় বড় লস দেই সেখানে চরে নালে দশ বিশ হাজার টাকা আমি লস দিলাম কিন্তু শিখলাম তো হয়তো এবার পারবো না আগামী বছর আবার না তিন বছরের সময় পারবো আর যেহেতু আমি এখানে চরে যেহেতু আপনারা যারা আছেন সবাই তো আমার সহযোগিতা করবেন সবাই যে ভাই এই গাছটা ভালো হয় নাই দেখেন ওই সার দেন বাইনে একটু পানি লাগবে মানে আপনাদের সাথে আসতে আসতে আপনাদের সাথে মিশতে মিশতে আমার মনে হয় যে আবার আমাদেরকে কৃষিতে ফিরে যাইতে হবে ঠিক আছে তো যে কারণ আমি সিদ্ধান্ত নিছি গ্রাম তো ভালো সিদ্ধান্ত নিছি যদি আমার যদি কিছু টাকা যদি আমি মাইরো খাই লস হয় হোক কত জায়গাতে লস দিছি জীবনে তো আর চরে চড়ে গিয়ে কিছু টাকা লস দিলাম আর আমি জানি আমার বিশ্বাস যদি সৎ পথে থাকি সেটা লস হবে না কোনো না কোনোভাবে আল্লাহ তালা আমাকে সেটা দিবে তো যে আপনার বাড়িতে আসার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করলাম এই যে আপনি এগুলো পুরো দেখে এখন একটু পরিষ্কার মনে হয়েছে যখন আইন তখন তো মানে পুরা এরম ছিল আর কি এখন আপনি তো আমার চাষিটা আটকায় রাখছেন আপনি বাজারে যান কিংবা চরে যান বা যেখানে যান অন্য মানুষের দেখা হয় কথা হয় কিন্তু আমার কাকিরে তো আটকায় রাখছেন সে তো কোনো জায়গায় যাইতেই পারে না

আহ পারমেনা আপনি বলি কেউ কেউ মালুশিয়া যায় বা সিঙ্গাপুর যায় 5 লাখ সাত লাখ টাকা খরচ করে তো সবাই তো সফল হতে পারে না কেউ কেউ তো 5 লাখ মাইরো খায় খায় তো আমি নালে সরই গিয়া 20 15 হাজার টাকা মাইর খাইলাম কিন্তু আমার তো আবার ফিরে আসার সময় না আছে আমার পুজি কম হ্যাঁ আর মালুশাতে আমি বারবার যাইতে পারবো না হ্যাঁ তো যেহেতু আমার পুজি কম এইজন্য আমার সাহস বেশি যে মাইর খেলে খাইলাম কোনো সমস্যা নাই ঠিক না কি শিক্ষা যে মাইর নাইগা খেতে ফসল দিবই এক ফসল না এক ফসল আলাই দিবই একদিন আর একদিক দিয়ে পোষায় দিব হ্যাঁ এই যে এক খন্ড মারি গেল আর খন্ড দিব এক খন্ড মারি গেল আর খন্ড দিব ওই যে থাকবো তাহলে আপনাদের এই জায়গায় কি বেচা কিনা হয় না এই জায়গায় অন্ত বেচা কিনা হবে না মানে এটা কাগজ পত্র ই নাই তো তাহলে আপনাদের এই যে এখানে যদি আসতে চায় কেউ হ্যাঁ যেমন অনেকে মনে হলো যে আপনারা দুই বুড়ো বুড়ি থাকেন দেখে আসি কেমন আছে আইলে ওই যে বাড়ি ঘর থাকবো এমনি হাসে মাপ দেবো বলে তারপরে সেটা বলে নাই

কারণ আমাদের মেয়েরা মায়েরা সবাই যদি সম্মান রেখে বলি তো মায়েরা কিন্তু একটু আর আরেকটা মায়ের সাথে বা আরেকটা বোনের সাথে একটু গল্পগুজব করে তো আপনাদের এখানে একা একা থাকেন হাজবেন্ডের সাথে থাকেন তো অন্য মেয়েদের সাথে বা আপনাদের বোন বা কারোর সাথে কি একটু গল্প করতে মন চায় না তো গল্প করতে মন চাইলে কি বড় বাবা রে আমরা এক পড়েছি তো এসে পড়রিত তখন আমি তো একাই একাই থাকি والله আমার একাই থাকতে কিছু কেন স্কুট নাই ফ্রিজ নাই বউ নাই জই নাই কান্না কথা কম

এখন মনে করেন যে যাদের অনেক শখ আছে তারা কিন্তু আপনার মধ্যে একটু কষ্ট করে থাকলে কিন্তু ভালো চলতে পারে ভালো চল খালি ভালো নেই কিছু মানুষের তো শখ আছে আবার কিছু মানুষের অভাব আছে আও কো অভাব থাকো না খাসলে জঙ্গলও বাজে আল্লাহ জঙ্গলও ও বেতন দেয় এই যে জঙ্গল নিয়া বেছলো পয়সা পাওয়া যায় হ্যাঁ এই যে যত জঙ্গল আছে কাটে নেবে কাটে নেবে কি ভালো পয়সা পাওয়া যায় কাজ করলে টাকা পাওয়া যায় টাকার অভাব নাই কাজ করলে টাকার অভাব নাই এই বাজার বাইক ফসল করলে ফসলে সোনার ফসল হুম এগারো বাবা আছে না এই বৃষ্টি হলে তো তো দিকে আশু বছর বলে খালি বেচুমি ওই যে জাংলা জাংলা দিয়ে আর বেচুং শাক সবজি হ্যাঁ এই শাক সবজি আপনি চাষ করছেন হ্যাঁ ওই যে এখন আল্লাহ যদি বৃষ্টি দেয় তাই তো আচ্ছা এবারে আমাকে বলেন জাংলা দিয়ে আপনি তো ডাকার কথা বলছেন আপনি তো ওই পারে ছিলেন

কীভাবে গরু পালন করে দেখে আসে এখন আসার পর দেখলাম আশেপাশে কিন্তু এরকম ঘর বাড়ি নাই তো আপনার তো শুনলাম দুজনেই থাকেন হ্যাঁ আমরা দুজনেই থাকি এখানে আসছেন কেন মানে দুজনে থাকেন বা কি মনে করেন তিন মেয়া বিয়া দিছি অনেক কামাই করে খাওয়াবো কেলা নিজে গত সহজ দেব গরু বাসর পাইলে এর উপরে আল্লাহ আপনার দোয়ার বল আপনার দোয়ার বলতে চালায় শুধু কি গরু পালনের জন্য এখানে আসা তাহলে হ্যাঁ গরু পালনের জন্যই কে মানেলে তো এখন গরু কটা আছে গরু ওই যে আছে পাঁচটা আর এমনি নয়টা আছে ছোটো বড়ো আপনার ছেলে নাই আছে এক ছেলে হে আলাদা বিয়া করে মেয়ে মেয়ে সব বিয়া দিয়েছে তিনজন লোক হ্যাঁ এই করে তিনজন আগের করে পাঁচজন তারপরে মোট নয় জন ছেলে মেয়ে হ্যাঁ তো আগে বিয়ে করছিলেন কোথায় বিয়া করছিলেন আমার বাড়ির লগই মেয়েগুলা বাড়ি পাশে উনি মারা গেছেন মারা গেছে পাই বছর এরপরে বিয়ে করছেন আবার হা পরে তো ওই ছেলে কি আগের ঘরে আগের ঘরে ও এই একটু খোঁজ খবর মনে কম দেয় না শিনু বুয়ে ধর টেবে তুন না ও তো যে কারণে আপনার মূলত এই চরে আসেন অর্থনৈতিক কারণে অর্থনৈতিক কারণে সুবিধা তো অনেক চরে থাকলে সেটা আপনি যদি ওই পারে থাকতে পারি তাহলে যে নয়টা গরু পালতে গেলে যে পরিমাণ ঘাস লাগতো বা ভুষি লাগতো বা খরচটা বেশি পড়তো না বছর এক লক্ষ টাকা লাগে কিন্তু এখানে আসার খরচ কমছে কত এনে কমে গেছে পঞ্চাশ মানে ও বার থাকলে দশ টাকা খরচ হলে এনে এক টাকা খরচ কোন গীত তো অনেক ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ এই যে কাট কলা ওই যে বাসা বাসা আছে ঘাস আছে কিনতে হয় না আচ্ছা এই যে সারা দিন যাই থাকেন দুজনে চারো যে পরিমাণ বন জঙ্গল দেখলাম শিয়ালের ভয় তো আছে শিয়াল ওই যে ডাকাটা কি করে ভয় নাই সাপের ভয় সাব একটা চরে গেছিল তবে তো সেখানে একজন একা থাকে সে যখন চরে অন্য মানুষ আসে চা ছাবাদের কারণে তখন কথা বলতে পারে তার কথা বলতে পারে না হ্যাঁ তো সেখানে আপনারা দুজন তো কথা বলতে পারেন কথা বলতে না বলছি যে সেখানে আপনারা দুজন কথা বলতে পারেন হ্যাঁ কথা বলতে তো যেহেতু আশেপাশে পাড়া নাই দুইজনের সাথে দুজন কত খনার কথা বলে থাকতে পারেন কি আর কি করা করব কি আর কি আল্লাহর নামে আল্লাহর নামে নামাজ করি

মশারি দেখে তো মনে হচ্ছে মশা মানে এই একটা ডিস্টার্ব এই মশা তো আমাদের ওই পারো বেশি সুন্দর করছেন গরু তো রোদ্রে না রেখে এখন তো ভিতরে রাখতে পারেন ওই একটা পরে রুগামু খোলা জায়গা থাকলে বাতাস ভালো এনে বাতাস তো কম লাগবো ও এই জন্য ওখানে বাইরে রাখছেন হ্যাঁ বাইরে রাখছি ধরেন মানুষের যেমন রোদ দরকার গরু ছাগলেরও রোদ দরকার 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 শুধু গরু ঘরে পাললে যেই সুঠামত দেখা হবে সেটা কিন্তু চরে পড়লে আরো বেশি হবে সে আমি ওই যে স্বাভাবিক বাঁচছি না গরুর স্বাস্থ্য ভালো হয় তো এই যে এই যে নই আইন সারিয়ে দিছি ওই বাছুর একটা খাই নয় একটা উড় দিছি আর ওখানে হুগোয়া কাঠ যত খাই কুড়া বুটি খাওয়াইতে খাওয়াইছি ফেল স্বাস্থ্য ভালো না মানুষ আমি বিশ বছর টাকা গাড়ি চালাইছি এরকম মোড়া গেছিলাম গা হ্যাঁ সে ডাক্তার করে আপনি খোলা জায়গা যান এই পরিশ্রম করতেছি ওষুধ খাওয়ান কম লাগে শাক সবজি খাই ছেলে প্রচুর নিজের না নিজে কি কোন লাগে না কি নোল এটা আমি অনেকের কাছে শুনছি যে এখন অনেক ডাক্তাররাই অনেক রুগী গেলে বলে যে যদি পারেন ঢাকা ছাড়েন ঢাকা আমি ওই যে ফ্যান সাইড রয়েছি পাকান বইছে পানি ডেলে বন্ধু হইয়া রয়েছি গাড়ি ছাড়া এ তারপর ডাক্তার কয়ে আপনি কামড় আপনি খোলা জায়গা যান এ আসে বলুন এই যে আই পড়ছি খোলা জায়গায় এখন আর অসুখ বিসুখ না অসুখ বিসুখ অনেক কম আল্লাহ তারপরে হেন ওই যে আমি একদিন কামনা করলে তারপর দিন আর বিছনা কোনো পাওয়া যায় ওই সাবেক হ্যাঁ ডাক্তার করে আপনি যত দিন আসেন পরিশ্রম করেন আপনার দেহ ভালো থাকবো দর্শক ক্যামেরার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হচ্ছে রেজাউল করিম ভাই ওনার বাড়ি হচ্ছে মাওয়া চৌরাস্তা অর্থাৎ পদ্মা ব্রিজের একদম সন্নিকুটে ভাইয়ের সাথে আমার পরিচয় আমার ভিডিও দিয়ে আমার নাম্বার নিয়ে ভাই ফোন দিছিলেন তাও মনে হয় পনেরো বিশ দিন আগে হঠাৎ করে বাইরে নিয়ে বের হলাম কারণ এটা ওনাদের এলাকায় এখান থেকে আপনাদের বাড়িতে খুব বেশি দূর না তো চলেন হাতে কথা বলি ভাই আমরা যে আসলাম তো কিছু কিছু জায়গায় কিন্তু ওই যে উঁচু নিচু জায়গায় যখন উঠছিলাম বালি এবং একটু পাহাড়ের ফিল পাচ্ছিলাম ছোটো ছোটো এই জায়গাটায় তো আর গাড়িগুড়ি গুড়ি দিয়ে চলা যায় না হেঁটেই চলতে হয় তো আমরা অনেক দূর হেঁটে আসলাম তো হয়তো আরও সামনে আরও কিছু দেখব তো আপনারা তো চরের প্রতি এটা ভালোবাসা আছে এই জন্য হয়তো আমার ফোন দিয়েছিলেন আসলে চরের প্রতি ভালোবাসার জিনিসটা এক না মানে মাটির প্রতি আমার একটা ভালোবাসা আছে প্রকৃতির প্রতি আমার একটা টান আছে সেই টান থেকেই এভাবে ঘোরা হয় আর কি আমার আর আজকে আমরা চরে ঢোকার পরে যেটা করছি সেটা শুনে অনেকে অবাক হবেন সেটা আমি তো আবার সবকিছু ভিডিও করি না আমি একবার রিঙ্কু ভাইয়ের বাড়িতে গেলাম আমাদের শিল্পী রিঙ্কু ভাই তো দু একজন দর্শক আছে না যে নেই কথা বলে তো ওনার বাড়িতে গিয়েছি ভাই ব্রাদার তো আমার বলছে যে আপনাকে খেতে দেয় নাই তো আমি বলছি যে খেতে দিলে কি এটা ভিডিও করতে হয় যে আমি খেলে গিয়ে ভিডিও করতে হবে আমার কাছে এটা অশোভনীয় মনে হয় তো আজকে আমরা হুট করে একবারে মেহমান হলাম আচ্ছা এই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন এটা আমি জানি না আল্লাহ তালা ভালো জানে মানুষের সাথে আমি খুব একেবারে সহজেই মিশতে মিশার চেষ্টা করি এবং এটা পেরে যাই তো সেই পাড়ার থেকে দেখা গেছে কি হয়তো তাদের একটা কুড়ে ঘর আছে কিংবা যাই হোক ওগুলো আমার কাছে মনে হয় না যে এটা কুড়ে ঘর কিংবা এটা ছোট ঘর কিংবা এটা চরের ভিতরে একটা নিম্নমানের ঘর এটা আমার কখনোই মনে হয় না আমার কাছে মনে হয় যে আমিও মানুষ উনিও মানুষ তো তাদের ওখানে আমার বসতি সমস্যা কি খেতেই সমস্যা কি আর আমার মনে হয় খুব মজা করে খাইলাম দুজনে হ্যাঁ এর মধ্যে আপনার খুব প্রিয় একটা জিনিসও ছিল শুধু এটা বলে যেতে অনেক প্রিয় সেটা হচ্ছে একদম দেশি গরুর খাটি দুধ জি যেটা মনে হয় আপনি সবচেয়ে বেশি তৃপ্তি সহকারে খাইছেন হ্যাঁ খুব ভালো লাগছে আর আমিও দুধ প্রয়োজনে খাই কিন্তু আমি অত তৃপ্তি সহকারে খাই না মানে আমার অত বেশি পছন্দ না কিন্তু প্রয়োজনে খেতে হয় তো আমিও এনজয় করছি খাবারটা আর অসাধারণ অসাধারণ মানুষ মানুষ ছিল ছিল নিঃসন্দেহে যে তারা আসলেই ভালো মানুষ ছিল আমাদের চেয়ে আমি মনে করি আমি যেখানে যাই যে যাদের সাথে মিশি আমার সবসময় মনে হয় কি আসলে আমার চেয়ে ওই লোকগুলা বেশি ভালো এটা আমার সবসময় মনে হয় আমি খারাপ ভালো জানি না কিন্তু অন্য মানুষগুলা যে আমার থেকে ভালো এটা আমি সবসময় প্রমাণ আমার কাছে প্রমাণিত মনে হয়